হাই বন্ধুরা, সিম্পল লাইফস্টাইল মানুষীতে সবাইকে স্বাগত জানাই। আমি মানসী। তো তোমার আজকে আমি কোনো ব্লগ নিয়ে আসিনি, তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য আমি এসেছি। সেটা হচ্ছে যে লাইফে কারো লাইফকে জয়েন্ট করলে কি লাইফে জয়েন্ট করছি, দেখছি যে লাইফে জয়েন করার পরে আমার সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে। আজকে যেমন আমার টোটাল 10খানা সাবস্ক্রাইব কেটে গেছে, কালকে যোগাটা করেছি তার মধ্যে প্রায় কেটে গেছে। আমার মনে হয় আমি তো সবার ভিডিও ওয়াচ করে বন্ধ করে আসি, আমার ভিডিওগুলো কেউ সবাই ওয়াচ করছে না, তাড়াতাড়ি করে একটুখানি দেখে চলে যাচ্ছে, যার ফলে আমার ভিডিওগুলো আমার সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। সেরম করে তো বন্ধ তো করে কোনো লাভ নেই, তাই না? যে অল্প ভিডিও করে তোমরা মানে দেখে যাচ্ছ, সেরম না দেখাই ভালো, বন্ধু করা তাহলে কি দরকার, ঠিক তাই না? তা আমি কী করি বলতো, আমি সবার ভিডিও কিন্তু দেখি, আমি সবার ভিডিও ওয়াচ করি তবে কিন্তু আমি বন্ধু মানে সাবস্ক্রাইব করি বা নিচে কমেন্ট বক্সে কমেন্ট দিই। কিন্তু আমার মনে হচ্ছে আমার যেটা আজকে আমার সাথে ঘটলো, 10খানা ভিউ পুরো মানে 10খানা সাবস্ক্রাইব পুরো কেটে গেল। ঠিক আছে, তো দেখো আমি কত কষ্ট করে ভিডিও করি, যে আমার বাড়িতে কত প্রবলেম, আমার হাজব্যান্ড মানে বিশাল প্রবলেম করে, মানে আর দুটো বাচ্চা আছে, প্রচণ্ড এত কষ্ট করে আমি ভিডিও করি। ঠিক আছে, আর তারপরে যদি এরকম হয় আজ, ওই জন্য আমি ভিডিওটা করতে বাধ্য হলাম। তো সকাল থেকে আজ আমি ভিডিও ব্লগই করিনি, তো আমি ভেবেছিলাম এই ভিডিওটা দেবো, কারণ সকালে উঠে আবার মাথাটা গরম হয়ে গেছে। দশখানা সাবস্ক্রাইব কেটে গেছে একসাথে, বলো 10খানা বন্ধু আমার কেটে গেছে। তার মানে কি তারা কোনো আমার ভিডিও দেখে না, ফুল ভিডিও ওয়াচ করে না, যার ফলে আমার সাবস্ক্রাইবটা কেটে গেছে কি, তাই তো? আর দেখছি এখন দেখছি মানে ভিডিও দিচ্ছি, উল্টো পাল্টা সবাই কমেন্ট করছে। ঠিক আছে, বাজে বাজে কমেন্ট করছে, তো সেই কমেন্টগুলো আমি ডিলিট করে দিচ্ছি। আর সবাই সাবধানে থাকবে, এরম হচ্ছে সবাইকে বুঝে সুঝে, ইউটিউবে অনেক বন্ধু হচ্ছে বা সোশ্যাল মিডিয়ায় অনেক সবার বন্ধু হচ্ছে, সবাইকে ভেবেচিন্তে ফোন নাম্বার দেবে, কারণ ওরা ফোন নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে বিভিন্ন অসভ্যতম মেসেজ টেসেজ করে, সবাই সতর্ক হয়ে থাকবে। আর এরম হয়েছে একজন ওই কি মম বলে, ওর লেটা আমি তোমাদের স্ক্রিনশটের দিয়ে, ওর আমি ওর ভিডিওটা দেখছিলাম না, ওই সঙ্গীতাদি একদিন লিঙ্ক দিয়েছিল, ওনার ভিডিও দেখছিলাম, ওনার সাথেও ঠিক সেরম কেস করেছে হয়েছে। তো উনি খুব ভয় পেয়ে গেছেন, তো তাইও উনিও বলেছেন যে সবাইকে ভেবে চিনতে মানে খুব ক্লোজ ফ্রেন্ড না হওয়া পর্যন্ত কারোকে ফোন নাম্বার দেবে না। তো এই হচ্ছে ব্যাপার, এইটা বলবো। আর আমি একটা কথা বলছি, ফুল ভিডিও ওয়াচ করে বন্ধু করো, ফুল ভিডিও ওয়াচ করো, 2 মিনিটের ভিডিও দেখো, কিন্তু আর শর্ট ভিডিও দিলে 4-5টা করে ভিডিও দেখো, দিয়ে ফুল ওয়াচ করে ভিডিও করো, নয়তো 10খানা মানে আমার 10খানা সাবস্ক্রাইব কেটে গেছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আমি যে ছোট্ট ভিডিও নিয়ে এসেছি, তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো। ঠিক আছে, কিন্তু যদি বন্ধু করতে হয় তো যদি বন্ধুই করো তো ফুল ওয়াচ করে ভিডিও দেখো, একে অপরের পাশে থাকো, অনেক গরিবও আছে। ঠিক আছে, একে অপরের পাশে থাকো, সবাই ফ্যামিলির মতো হয়ে যাও, ফ্যামিলির মতো থাকো, সবাই সবাই সাথে থাকো, তাহলে দেখবে সবাই এগিয়ে যেতে পারবে আর সবাই মানে বাঁচতে পারবে। আমারও তোমাদের খুব সাপোর্টের দরকার, কারণ হচ্ছে দেখো 2 দিন বাদে আমার ছেলে স্কুলে ভর্তি হবে। ঠিক আছে, একটা ভালো স্কুলে যদি না পড়ায়, যদি পাঠশালার মতো একটা স্কুলে পড়ায়, তো কী হবে বলে, একে তো আমাদের এই অবস্থা, ও বড় হলে কিছু করতে পারবে, কিছু করতে অবশ্যই স্কুল যেখানে মানে মেরিট থাকলে যেখানে পাঠশালা থেকেও মানে হায় হওয়া যায় সেইটা নয়, একটা যাই হোক ইংলিশের একটা ব্যাপার আছে, ইংলিশের বেসিক একটা করানো ব্যাপার আছে, তাই না? সব মায়েদের ইচ্ছা করে যে তার মেয়ে ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়ুক। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার।
তো তোমরা যদি আর সাপোর্ট করতে পারো, আমার সামনে বছর হয়তো ছেলেটাকে আমি স্কুলে ভর্তি করতে পারবো, ভালো স্কুলে একটু পড়াতে পারবো। এই হচ্ছে ব্যাপার। আমার শখ তো নয়, আমার সব হয়ে গেছে, আমি বিয়ের আগে অনেক শখ করে নিয়েছি, ঠিক আছে? তো ছেলেটাকে পড়াতে পারবো। মেয়েটার দেখো কিছু, মানে আমার মেয়েটা হচ্ছে এমনভাবে মানুষ হচ্ছে, মানে ছন্ন ছাড়া মেয়েটাকে আমি কিছুই যত্ন করতে পারি না, কিচ্ছু কিচ্ছু না, কিচ্ছু যত্ন করতে পারি না। তোমরা যদি একটু সাহায্য করো তাহলে মেয়েটার একটু 1 বছরের ভাত করতে পারি। আর আমার হাজবেন্ডটা কে আছে নাকি করতে পারি। আর একটাই ফোন নিয়ে নিয়ে আমি ঠিকভাবে কত কষ্ট করে ব্লক করে জানো না। এইটা আমার আয়ুষকে দিতে হয়, আয়ুষ এটা দেখে, আমার হাজবেন্ড এরকম করতে দেয় না জানো তো। ও বোঝে না যে আমি দুটো পয়সা রোজগার করবো বা কিছু, ও বোঝে না। এই নিয়ে আয় ওই নিয়ে, একটু বসতে দেবে না, শুতে দেবে না, বহুত বড় জ্বালা একদম করে, একই সময় রাগ উঠে যায়। কী বলবো বলো, বহুত রাগ উঠে যায় আমার একই সময়। তো ঠিক আছে বন্ধুরা, যাই ফোনটা দিয়ে দিতে হবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো, ঠিক আছে? যে অনেক কথা বললাম, ঠিক আছে? আর কালকে পারলে একটা মজাদার ভিডিও নিয়ে আসছি, সবাই দেখো। হ্যাঁ, তো টাটা, বাই বাই। আর যারা যারা আমার নতুন চ্যানেলে নতুন, তারা ফুল ওয়াচ করে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে বেল আইকনটা টিপে দেবে, যাতে সমস্ত নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়, ঠিক আছে? তো টাটা, বাই বাই।